একজন স্বামী কত বাটপার হতে পারে দেখেন। সে তার স্ত্রীকে তালাক দেয়, তালাক নোটিশ পাঠায়, দুইজন একসাথে বসবাস করে। তালাকের নোটিশটা স্ত্রীর হাতে আসে। স্ত্রীর হাতে আসার পরে সেই পুরুষ স্ত্রীকে বলে যে আমি আসলে তালাক দেই নাই, আমার পরিবারের প্রেশারে আমি তালাক নোটিশে সই করেছি, এটা সব ঠিকঠাক হয়ে যাবে, আমি সব ঠিকঠাক করে দেব। পরের দিন সেই স্বামী কোথায় চলে যায়? বিদেশে চলে যায়। বিদেশে চলে যাওয়ার পর স্ত্রীকে বুঝায়, তুমি কোনো টেনশন করো না, আমি বাংলাদেশে আসতেছি, সব ঠিকঠাক করে দিব, তোমাকে খাবার দাবার কাপড় চোপড় যা কিছু আছে তা তো আমি দিচ্ছি, কোনো সমস্যা নাই, তুমি আলাদা একটা বাসা ভাড়া করে থাকো, আমার মা বাবার সাথে থাকতে হবে না, কারণ আমার মা বাবা খারাপ। এভাবে করে 3 মাস পার হয়ে যায়। 3 মাস পার হয়ে যাবার পরে স্বামী পল্টি মারে। কারণ হচ্ছে এই 3 মাস যখন পার হয়ে যায় তখন কিন্তু সে আর স্ত্রী থাকতেছে না, তখন সে স্বাভাবিক একটা মেয়ে মেয়ে হয়ে যাচ্ছে, বউ তখন একটা মেয়ে হয়ে যাচ্ছে। তখন স্বামী ওই মেয়েটার সাথে বা ওই স্ত্রীর সাথে অনেক বাজে ব্যবহার করে। কারণ স্বামী এটা ভালো করেই জানে যে নোটিশ প্রদানের 3 মাস পরে মামলা করলে সে মামলাটা হালকা হয়ে যাবে। এ সমস্ত স্বামী থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যখনই আপনাকে কোনো নোটিশ দিবে, তালাক নোটিশ দিবে, আপনি সাথে সাথে পদক্ষেপ নেবেন, অথবা সাথে সাথে স্বামীকে বলবেন তুমি প্রত্যাহার করে নাও, পরে করব পরে করব। এটা করতে গেলে আপনি পরবর্তীতে যদি মামলা করতে চান তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। এই ভুল করবেন না যারা স্ত্রী আছেন, কারণ এরকম বাটপার স্বামীতে দেশ ভরে গেছে। ভালো থাকবেন।